স্বাগত আপনাদের হাল্লাপুলের পর্দায় বিস্তারিত খবরে যাব কিন্তু তার আগে এক নজরে শিরোনাম শিরোনাম নিবেদন করছেন ক্রান্তিকর দূর স্বাস্থ্য ভরপুর মজাদার স্বাদে ভরা স্বাদ নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠল প্রতিবাদে পশ্চিম থানা ডেপুটেশন অ্যাডহক শিক্ষক সংগঠনের রাজধানী বরতলা সমির ক্লাস্টারে শ্রমিক অসন্তোষ ইউনিফর্ম ছাড়াই পত্রিকা পড়ে ডিউটি চালাচ্ছেন ফরেস্ট কর্মী অভব্য আচরণ সাংবাদিকদের বিরুদ্ধে করোনা টেস্টের স্যাম্পল সংগ্রহের জন্য পৌর নিগমের পক্ষ থেকে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান সিএমও ওয়েস্টকে প্রথম দিনে কাজ শুরু চট্টগ্রামের নগর বিধানসভা কেন্দ্রের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা সফর কংগ্রেস নেতা সুকুল ভৌমিকের নেতৃত্বে এক প্রতিনিধি দলে এলাকার অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ ও আর্থিক সাহায্য দলের মিডিয়া সেল ইনচার্জ প্রশান্ত ভট্টাচার্য এখন বিস্তারিত কৃষ্ণবালা দাস নামে পঞ্চাশ ঊর্ধ্ব মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিশাল করে অফিস টেলা এলাকায় গ্রেপ্তার দুই অভিযুক্ত যুবক ঘটনাস্থলে পুলিশ গত চার পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন বিশালগড় অফিস টেলা এলাকার পুরো সাফাই কর্মী কৃষ্ণবালা দাস সোমবার নিহত মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বর্তমানে অভিযুক্ত দুই যুবক সুমন দাস ও চন্দন দাস পুলিশের হেফাজতে সুমন দাসের শিকার উক্তির মূলেই অবশেষে উদ্ধার হয় নিখোঁজ মহিলার হত্যাকাণ্ডের রহস্য এ প্রসঙ্গে স্থানীয় যুবক ও পুলিশ আধিকারিক জানিয়েছেন তাদের নাম কি একজনের নাম সুমন দাস আর একজনের নাম মানে চন্দন দাস এর নাম হেরবাড়ি চড়িলাম হেরবাড়ি ওই মহিলার স্বামী আছেন না স্বামী নেই মেয়ে ছেলে এক ছেলে আছে এক ছেলে এখানে থাকে না ওই মহিলাকে বিগত কতদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না চার পাঁচ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল তো আজকে এই প্রথমে কে দেখেছে এই দৃশ্যটা এই দৃশ্যটা ওদেরকে নিয়ে এসে এলাকাবাসী একসঙ্গে এসে ওই দুজন লোককে এনে দেখিয়ে গেল যে এখানে ডেড বডিটা আছে ওই দুজন লোক কি এখানে থাকতো হ্যাঁ ওই তো সামনে বাড়ি এখানেই থাকতো ইয়ে ওরা মহিলা সম্পর্কে কি হয় কিছু না তো আপনারা কি তাকে সন্দেহ করছেন হ্যাঁ সন্দেহ করছি ওরা কি কারণে মারতে পারে ওই মহিলাকে ওই মহিলা কাজ করে প্রায় দিন রাত্রেবেলা এই দুজন বন্ধু মদমত্ত অবস্থায় ওই মহিলাকে উত্তেজনা করতো বাড়ি করে ঢিল ছুটতো ও ওদের এই দুজনের নামে গিয়েছিল কমপ্লেন করেছিল আমাদের নেতৃত্বদের কাছে প্লাস প্রতিনিধিদের কাছে জানিয়েছিল যে ওদের যন্ত্রণা বাড়ি করে থাকতে পারছে না ব্যুরো রিপোর্ট হালাপুর বঞ্চিত দশাচার 300-তে শিক্ষক সংগঠনের নেতাদের ভুয়ো এবং মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে ইস্যুতে পশ্চিম থানায় ডেপুটেশন দিলেন সংগঠনের কর্মকর্তাগণ প্রায়ত সকল শিক্ষিত পরিবারের একজনকে চাকরির দাবি উত্থাপনের সাথে সাথে ভবিষ্যৎ আন্দোলনের ঘোষণা দেয় সংগঠন আইন ভেঙ্গেও লকডাউনের সময় শাসক দলের লেজুর বৃদ্ধিতে মগ্ন বঞ্চিত শিক্ষক সংগঠনের বিরুদ্ধে একটি মামলা হয়নি রাজ্যের বুকে অথচ বঞ্চিত 10,323 অ্যাডহক শিক্ষক সংগঠনের কয়েক জননেতার বিরুদ্ধে ভুয়ো মামলার ঘটনা ঘটেছে রাজির বুকে সম্প্রতি শিক্ষক নেতা বিমল সাহার বিরুদ্ধেও অনুরূপ মামলা দায়ের করা হয় পশ্চিম থানায়
এরই প্রতিবাদে সোমবার সংগঠনের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন পশ্চিম থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের সঙ্গে। এ প্রসঙ্গে চরম ক্ষোভ প্রকাশ করেন বঞ্চিত শিক্ষক সংগঠনের নেতা কমল দেব। সাক্ষাৎকারে তুলে ধরেন সদ্য প্রয়াত শিক্ষক মিঠুন দেবনাথের বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা। আমরা আজকে 10,323 অ্যাডপ্ট প্যা টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা পশ্চিম থানার ওসির কাছে এসেছি। আমাদের সংগঠনের শ্রদ্ধ সভাপতি শ্রী বিমল সাহার নামে US 188/170 IPC নামে একটা মামলা করা হয়েছে। আমরা দেখেছি আমরা ন্যায্য দাবির জন্য গত 20 মার্চ রবীন্দ্রভবনের সামনে আমরা সাময়িক কিছু লোক জমায়েত হয়েছিলাম। সেখানে আমাদের সংগঠনের কিছু শিক্ষকের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলার কাগজ ধরিয়ে দিয়েছে। আমরা দেখেছি একে একে কয়েকজনের নামের নোটিশ এসেছে। আজকে শ্রদ্ধ বিমলদা নামে এসছে। আমরা জানতে এসেছি কী কারণে দেওয়া হয়েছে বিমলদা। এর আগের দিন 19 তারিখ আমরা দেখেছি একই আমাদের এই 10,323 শিক্ষক সংগঠনের কোনো এক সংগঠন ওখানে জমায়েত করেছে, ওদের নামে কোনো নোটিশ জারি হয়নি। আমরা তো মনে করব এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নাম এখানে ইনভলভ করা হয়েছে। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এই ধরনের ঘটনা যদি করে থাকেন তার থেকে দূরে সরুন। আমরা আজকে এখানে আমাদের পশ্চিম থানার ওসি সাহেবের কাছে আমরা জানতে এসেছি ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো মামলা না করা হয় আমাদের রেজিস্টার। আমরা নিজের অর্জিত অধিকারের জন্য ওই দিন জমায়েত হয়েছিলাম। আপনারা শুনেছেন গতকালকে এই চাকরি হারার টেনশনে গতকালকে আমাদের এক বাগবার শালগড়ের এক শিক্ষক মিঠুন দেবনাথ অকালে এই অল্প বয়সে টেনশনে স্টেজে চাকরি হারার ভয়ে গতকালকে প্রাণ হারিয়েছেন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। আমরা শুনেছি ওনার পরিবারের পক্ষ থেকে উনি নাকি বিনা চিকিৎসায় মারা গেছেন। আমরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে তার সুষ্ঠু তদন্ত চেয়েছি। যারা এই মানে স্বাস্থ্য দপ্তরে নেগলেন্সি করেছে তাদের জন্য উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। জানিয়ে দেন ভবিষ্যৎ আন্দোলনের কথাও। ব্যুরো রিপোর্ট হালাবল। রাজধানী পরচলা সমিল ক্লাস্টার বন দপ্তরের অফিসে ইউনিফর্ম ছাড়াই ডিউটি চালিয়ে যাচ্ছেন বন দপ্তরের এক বাহুপলী কর্মী। ডিউটি তো নয়, পত্রিকা পড়েই সরকারের দায়িত্ব চালিয়ে যাচ্ছেন তিনি। ক্যামেরা অন করতে খেপে গিয়ে অপপ্র আচরণ করেন সাংবাদিকদের সঙ্গে, চাইলেন অফিসে ঢোকার পারমিশন, বলতে নারাজ নিজের নামও। আপনি সরকারি এমপ্লয় কিনা? এখানে ইনচার্জ কে? দাঁড়েন, আপনার নাম কি? আমার নাম ওদারেন। আপনার নাম ওদারেন না? আমার অফিসে আপনার অফিসে ঢুকতে অর্ডার লাগবে? অর্ডার লাগতো না। আপনারা কি ব্যাপারে আমি কথা বলবো? আপনি কি ডিউটি করতেছেন? কি কাজ করতেছেন? কোন নাম? কোন কি কাজ করতেছেন? আপনি কি পদে আছেন? কোন পদে নাই? আপনার নাম জানেন না? করোনা ইস্যু ও সামাজিক দূরত্ব বজায় রাখার প্রশ্নে কাঠের পিঁড়ে কাজ করতে নারাজ পরচলা সমিল ক্লাস্টারের শ্রমিকরা। বকেয়া বেতন নিয়ে ক্ষোভ রয়েছে তাদের মধ্যে। মালিক শ্রমিক বিরোধ দেখা দিয়েছে সেখানে। শ্রমিকরা যাচ্ছেন কেন বেতন পাননি?
আমি সপ্তাহে দুদিন বদ্ধ করে দিয়েছিলাম এই জন্য আমার বেতন দিনে পুরো মাস মানে এই লকডাউনের মধ্যে লকডাউনের মধ্যে লকডাউনের আগের দিন সোমবার আর মঙ্গলবার দিনে আমি বদ্ধ করে দিয়েছিলাম এই জন্য আমি পুরো মাসে বেতন পাইনি মালিকরা বলছে মিল চালানোর জন্য আমরা দেখলাম যে মোটা লোক একদম একদম ধৈর্য কাজ করতে হবে একবার পাশাপাশি একটা রোগ আমরা নিমন্ত্রণ করে আনতাম আপনারা কি মাইনা পাচ্ছেন কি চাইছেন আপনারা লকডাউনটা তিন তারিখ পর্যন্ত থাকুক আর যদি তারা যদি ব্যবস্থা করে একজন কাগজ যদি তারা পারমিশন দিয়ে দেখতে থাকে তাহলে সালাম আমরা গ্লাস তো কিছু আমরা দিচ্ছি না আজকে যে প্রকল্পের মেলটা সালাম করতে পারে সেটা আমরা দিব আমার সাথে তিন তারিখ দ্বিতীয় দফার লকডাউনের ক্ষেত্রে কিছু কিছু শিথিলতার যৌক্তিকতা তুলে ধরলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সেই সাথে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান এবং নতুন শিক্ষাবর্ষে পঠন পাঠন নিয়ে কথা বলেন তিনি প্রথম যে একই দিনের লকডাউন সেটা অত্যন্ত কঠোর ছিল কেন্দ্রীয় সরকার বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করেছে শুধু লকডাউন করলে হবে না প্রধানমন্ত্রীর মাথায় আছে লকডাউন করলাম কিন্তু কৃষকরা যদি তাদের উৎপাদন বৃদ্ধি না করে কৃষকরা যদি ধান উৎপাদন না করতে পারে গম উৎপাদন না করতে পারে আগামী দিনে আপনাদের সমস্যা হবে সেই জন্য সরকার কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে যেমন চা বাগানে শ্রমিকরা যদি চা পাতা সংগ্রহ না করে তাহলে উৎপাদন ব্যাহত হবে আগামী দিনে ভয়ঙ্কর দিন আসতে পারে এমনিতেই ভয়ঙ্কর দিন আসতে চলেছে সরকার যতটুকু সম্ভব তার প্ল্যানিং করে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে কোথাও কোথাও শিথিলতা আসছে যেমন আপনার বইয়ের দোকান খুলেছে কেন বইয়ের দোকান খুলেছে তো বইয়ের দোকান খুললে অটোমেটিক্যালি আপনার বই কিনতে যাবে সেখানে আপনার লোক তো আগের তুলনায় বেশি দেখবেন যেমন পরীক্ষার খাতা দেখছে তাহলে টিচার প্রতিদিন আগরতলা শহরে 2000 টিচার আসছে খাতা দেখার জন্য উনি পাস নিয়ে তাহলে আগের থেকে একটু বেশি লোক আসবে এবং কিছু কিছু দোকান খোলা প্রশ্ন উঠেছে যেমন সিঙ্গেল দোকান সিঙ্গেল দোকান মানে একটা পাড়াতে একটাই দোকান তার পাশে আশেপাশে কোনো দোকান নেই সেটা খোলার নির্দেশ দিয়েছে মলগুলি বন্ধ থাকবে এবং সিনেমা হল বন্ধ থাকবে কিছু কিছু একসাথে জমাট বাঁধার যাতে না বাড়তে পারে এটার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কিছু কিছু মানুষ তো বেরোবে কিন্তু আমরা বেরোনোর পক্ষে নই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে যে বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠন এনজিও ক্লাব অর্থ প্রদান করছে আমার কাছে এখন পর্যন্ত 144 জন দিয়েছে শুরু থেকে এখন পর্যন্ত 144 জন ব্যক্তি বা সংস্থা দিয়েছে তো এছাড়া বিভিন্ন জায়গা থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ জমা পড়ছে কোনো বিধায়কের কাছে দিচ্ছে কেউ 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 কোনো মন্ত্রীর কাছে দিচ্ছে বা মুখ্যমন্ত্রীর কাছে অনেকে দিচ্ছে
ছাব্বিশ তারিখ পর্যন্ত যে হিসাব এটা 9,67,00,000 মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়ছে, কিন্তু মাঝখানে তো দুই দিন বন্ধ ছিল, সেই জন্য সংখ্যাটা 11,00,000,000 পেরিয়ে যাবে। কারণ আমার কাছে যেগুলো অনেকগুলি আছে বর্তমান এখন, যেগুলো আমি জমা দিতে পারিনি, আজকে এগুলো জমা দেব। এই অর্থ ছাড়াও বিভিন্ন সংস্থা, ব্যক্তি, ব্যক্তিগত উদ্যোগে তারা আবার জনসাধারণের কাছে তাদের বিভিন্ন দান সামগ্রী, সেটা আপনার চাল ডাল বিভিন্ন আইটেমস, কেউ আবার মাস্ক, অনেকে অনেক কিছু দিচ্ছে। তহবিলে আজকে যারা এখানে দিয়েছে, ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটিজ লিমিটেড, ওরা 40,000 টাকা দিয়েছে। আপনারা জানেন আমাদের রাজ্যে 156 জন ছাঁটাই রামসা কর্মী ছিল, রামসা ছাঁটাই কর্মী, ওরা চাকরি চলে গেছে, তারপরেও এই বিপদের দিনে এসে তারা যৎসামান্য সাহায্য 5,156 টাকা তারা দিয়েছে। এরকমভাবে গতকাল নেতাজি এলামনি, অ্যাডভোকেট দেবরঞ্জন চৌধুরী, নেতাজি এলামনি দিয়েছে 75,000 টাকা, অ্যাডভোকেট দেবরঞ্জন চৌধুরী, উনি সিনিয়র অ্যাডভোকেট আগরতলা বারের, উনি 40,000 টাকা দিয়েছেন। সুমিতা বোস মজুমদার, উনি একজন শিক্ষিকা, 10,000 টাকা দিয়েছেন। সঞ্জীব কুমার মজুমদার, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ, উনি 20,000 টাকা দিয়েছেন। এসআরপি প্রজেক্ট প্রাইভেট লিমিটেড, বিরোধিনী চা বাগানের দায়িত্বপ্রাপ্ত লোক, উনি 51,000 টাকা দিয়েছেন। কিন্তু কী কী সাজেশন আসলে, আগেও আমরা সাহায্য নিয়েছি তাদের, বিভিন্ন সাজেশন দিয়েছে, সাংবাদিকরা অনেক সাজেশন দিয়েছে, আমরা সেগুলি করছি। তো আজকে বিকেলে বোঝা যাবে আরও কিছু নতুন নতুন পদক্ষেপ আমরা নিতে পারি কিনা। বিনা চিকিৎসায় জেপি হাসপাতালে মৃত্যু হয় 10,323 বঞ্চিত শিক্ষক সংগঠনের সদস্য মিঠু দেবনাথের। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি মেডিকেল সুপারের নিকট ডেপুটেশন বঞ্চিত অ্যাডহক শিক্ষক সংগঠনের। এর চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মেডিকেল সুপারের নিকট ডেপুটেশন দিলেন বঞ্চিত 10,323 অ্যাডহক শিক্ষক সংগঠনের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের দাবি, বিনা চিকিৎসায় অকাল মৃত্যু হয়েছে তাদেরই হতভাগ্য সঙ্গী মিঠুন দেবনাথের। আজকে আমরা জিবি গভর্নমেন্ট মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে এসেছিলাম। আপনারা হয়তোবা জানেন, গতকাল বিকালের দিকে আমাদেরই একজন সহকর্মী 10,323-এর নাম মিঠুন দেবনাথ, উনি প্রয়াত হয়েছেন, এবং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ওনার পরিবারের লোকজনদের সঙ্গে কথাবার্তা বলে যেটা বুঝতে পারলাম যে উনি জিবিতে ভর্তি হয়েছিলেন, কিন্তু ওনার চিকিৎসার যে গাফিলতি হয়েছে, ওনাকে সঠিক সময়ে ঔষধ দেওয়া হয়নি, সেই বিষয়টা নিয়েই আমরা আজকে জিবি মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে এসেছিলাম এবং আমরা সুষ্ঠু তদন্তের দাবি করেছি। যারা এই ভুলের কারণে 31 বছরের একটা ছেলে, যার একটা ছোট বাচ্চা আছে, সে আজকে এই পৃথিবীতে নেই, তার জন্য সুষ্ঠু তদন্ত করে এনারা সঠিক শাস্তি দেন, এই দাবি নিয়েই আমরা এসেছিলাম। এবং আগামীকালকে আমরা আজকে ভার্বালি এই দাবিটা করে গেছি, আগামীকালকে আমরা রিটেন আকারেই আমাদের প্যাডে দেব, যেন এই বিষয়টা সুষ্ঠু তদন্ত করা হয়। এমনিতেই আমাদের পরিবারগুলো ভীষণ দুর্বিষহ দিনের মধ্যে দিয়ে কাটছে, কারণ আমরা এখনও জানি না রাজ্য শিক্ষামন্ত্রী আমাদের জন্য আদৌ কী ব্যবস্থাপনা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যখন একজন রাজধানীর শালবাগান স্থিত হাতিপাড়া এলাকায় অসহায় দুস্থ পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নরসিংগড় পলিটেকনিক কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের ফোরাম। বেশ কিছুদিন ধরে সমাজ সেবা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় যুক্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের রক্তের নমুনা সংগ্রহ করা হয় রাজ্য অতিথিশালার কোয়ারেন্টাইন ঘর থেকে। এদিন প্রথম ব্যবহৃত হয় পৌর নিগম প্রদত্ত করোনা টেস্টের স্যাম্পল কালেকশনের অত্যাধুনিক গাড়ি। সোমবার এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।
স্যাম্পল কালেকশন তো অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু আজকে থেকে এই কালেকশন ভ্যানটা আজকে প্রথম শুরু হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্টে। আমাদের মিউনিসিপ্যাল কমিশনার AMC থেকে এই ভ্যানটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে CMO ওয়েস্টকে। তো CMO স্যারের হয়ে আমরা এখানে এসেছি এবং আমরা স্যাম্পল কালেকশন হয়েছে, এখানে 5 জনের স্যাম্পল আজকে কালেকশন হয়েছে। এই স্যাম্পলটা এই কালেকশনের পরে এক্ষুনি স্যাম্পলটা নিয়ে AGMC-তে যে VRDL ল্যাব আছে ওই ল্যাবে স্যাম্পলটা দেওয়া হবে এবং টেস্ট করা হবে। এটা কাদের থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছে? স্যাম্পলটা কালেক্টেড হয়েছে এখানে যারা কোয়ারেন্টাইন ছিলেন, এরকম 5 জন যারা স্বাস্থ্যকর্মী, আমাদের ডাক্তার এবং স্টাফ নার্স, যারা পেশেন্ট পজিটিভ পেশেন্টদের ট্রিটমেন্ট দিয়েছেন, ওনারা 7 দিন পর ডিউটির পরে এখানে এসে আরও 14 ডেজ কোয়ারেন্টাইনে থাকেন, ওদের থেকেই স্যাম্পলটা নেওয়া হয়েছে। রিপোর্টটা কতদিন পরে আসবে? কালকের মধ্যে রিপোর্ট চলে আসবে। টোটাল কতটা ভ্যান দেওয়া হয়েছে? একটাই, আপাতত একটাই ভ্যান আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে একটাই ভ্যান দেওয়া হয়েছে, সেটা পরীক্ষামূলকভাবে আজকে আমরা দেখলাম এবং এটা বেশ ভালোই, কারণ আমাদের PPE কম ইউজ করতে লাগছে। ভিতরে যিনি স্যাম্পল কালেকশন করছেন উনি PPE ইউজ করতে লাগছে না। ব্যুরো রিপোর্ট, হেলাবোর। সূর্যমণি নগরী বিজিত প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস মিডিয়া সেলের ইনচার্জ প্রশান্ত ভট্টাচার্যের উদ্যোগে কাঁঠালতলি বাজারে প্রায় 200 পরিবারের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় সোমবার। মহতি এই অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্য সরকারের হেল্প লাইন ও ত্রাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কংগ্রেস নেতা সবল ভৌমিক। লকডাউনে অনাহারে অর্থহারে বিপন্ন দিশাহীন গরিব মানুষের হাহাকার অব্যাহত রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের কাঁঠালতলি বাজারে সকল অংশের গরিব মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কংগ্রেস মিডিয়া সেলের ইনচার্জ প্রশান্ত ভট্টাচার্য। দিনের এই ত্রাণ বন্টন অনুষ্ঠানে অংশ নেন কংগ্রেস টাস্ক ফোর্সের চেয়ারম্যান জননেতা সুবল ভৌমিক, প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, দলের SC সেলের নেতা তথা বাধারঘাটের বিজিত প্রার্থী রতন দাস সহ বিশিষ্টজনেরা। এদিন এলাকার প্রায় 200 লোকের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন কংগ্রেস নেতৃবৃন্দ। মহতি এই ত্রাণ বন্টন অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্য সরকারের হেল্প লাইন ত্রাণ বন্টন নিয়ে নিজের চরম অসন্তোষের কথা তুলে ধরেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক। রাজ্যের গরিব মানুষকে আমরা সাহায্য করতে চাই, কোনো রাজনীতি নয়, কোনো বিভেদ নয়, কোনো রকম কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য নয়। আমরা চাই একটা ঐক্যবদ্ধভাবে এই ত্রিপুরাকে, এই ভারতবর্ষকে রক্ষা করা। এর জন্য দল, মত, ভাষা, ধর্ম সব কিছু ভুলে সবাই মিলে আজকে আমরা এই রাজ্যকে, গরিব মানুষদের আমাদের বাঁচাতে হবে। এটাই আমরা সামনে আমাদের একমাত্র পথ। কিছু কিছু সাহায্য করার জন্য রাজ্য সরকার যদিও একটা হেল্পলাইনের নম্বর দিয়েছেন, আজকেও বহু জায়গা থেকে সারা ভারতবর্ষের ত্রিপুরার ছেলেমেয়েরা আটকে আছে, অনেকে না খেয়ে আছে। সেই হেল্পলাইনে ফোন করলে সারা পাওয়া যায় না, একটা ফর্ম ফিল আপ করতে বলা হয়। ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার পরে এখনও বহু মানুষ বাইরে আটকে আছে, তাদেরকে নিয়ে আসা, তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা, বর্তমানে তারা ওইখানে আটকে আছে, তাদের জন্য রাজ্য সরকার থেকে যে ধরনের সাহায্য করা উচিত। সরকার বলছে 1,000 করে বাইরে যারা আছে তাদেরকে দিচ্ছি আমরা। আজকে লকডাউন হয়ে গেল 1 মাসের উপর, 1,000 দিয়ে সেখানে ওরা খেতে পারবে না, কিছু করতে পারবে? তারপরে এর মধ্যেও প্রায় অধিকাংশই এই 1,000 সাহায্যটা পায়নি। রাজ্য সরকারের কাছে অনলাইনে ওরা ফর্ম ফিল আপ করে পাঠিয়েছে, তারা কোথায় আছে, কীভাবে আছে সমস্ত কিছু দেওয়া সত্ত্বেও অধিকাংশের কাছে এখনও কোনো এই 1,000 সাহায্যটা পৌঁছায়নি। আমরা দাবি করছি যাতে ওই লোকগুলো খেয়ে বেঁচে থাকতে পারে, তার জন্য অবিলম্বে যুদ্ধকালীন প্রস্তুতিতে রাজ্য সরকার তাদেরকে সাহায্য করুক এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজ্যে যারা আটকে পড়েছে রাজ্য সরকারগুলো তাদের রাজ্যের মানুষকে ফিরিয়ে আনছে, যে কোনোভাবে হোক, বাসের ব্যবস্থা করে হোক, চার্টার বিমান করে হোক, যেভাবেই হোক। আমাদের রাজ্যেরও যারা সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে আটকে আছে তাদেরকে অবিলম্বে এনে তাদের ঘরের ছেলে ঘরের মেয়েকে ফিরিয়ে দেওয়া এবং চিকিৎসা কেবর্তি গিয়ে যারা আটকে গেছে তাদেরকে অন্তত বাড়িতে নিয়ে আসা, এই ব্যাপারে সরকারের কোনো স্পষ্ট কোনো বক্তব্য আমরা পাচ্ছি না। আমরা এটা চাই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই এই এইটার একটা ব্যবস্থা করা হোক, এটা যাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়। আজকে এখানে সূর্যমণি নগরের কাঁঠালতলিতে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষে আমাদের নেতৃত্বরা, আমাদের প্রশান্ত ভট্টাচার্য,
আমাদের মিডিয়া সেলের আমাদের রতন দাস এখানকার স্থানীয় একজন ভালো সমাজসেবী এবং রাজনীতিবিদ, আমাদের এখানে এসেছেন আমাদের প্রাক্তন মন্ত্রী আমাদের প্রকাশ দাস, আমাদের সদ্য বসিয়ার নেতা দিলীপ সুর থেকে শুরু করে যেভাবে প্রতিদিন আমরা আমাদের ক্ষুদ্র ব্যুরো রিপোর্ট হেলাপল। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত কুম্ভগাথা গ্রামে পৌঁছায়নি কুম্ভ প্রশাসনের কোন প্রকার ত্রাণ। অসহায়দের প্রতি আর্থিক সাহায্যে এগিয়ে এলেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক ও প্রশান্ত ভট্টাচার্য। টুকলি ব্লকের অধীন মধুবন গ্রাম পঞ্চায়েতের কুম্ভগাথা গ্রামে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকা সফর করলেন কংগ্রেস দলের এক প্রতিনিধি দল। এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত এই গ্রাম সফর করেননি স্থানীয় ব্লক অথবা প্রশাসনের কোনো আধিকারিক, পৌঁছায়নি কোনো প্রকার সরকারি সাহায্য। বিপন্ন মানুষদের আর্থিক সাহায্য করলেন কংগ্রেস নেতা সবল ভৌমিক ও সূর্যমণি নগরের বিজিত প্রার্থী প্রশান্ত ভট্টাচার্য। সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা প্রকাশ দাস ও রতন দাস। জনতরতে বর্তমান সরকারের এই উদাসীনতা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতা সবল ভৌমিক। এমনিতেই তো সারা বিশ্ব করোনা আতঙ্কে, তার মধ্যে আমাদের রাজ্যে গত কয়েকদিনে উপর্যুপরি কয়েকটা ঝড় হয়ে গেল, বিশেষভাবে সদর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু ক্ষয়ক্ষতি হয়েছে, গরিব মানুষের ঘর উড়িয়ে নিয়ে গেছে এবং এই মুহূর্তে এমনিতেই গ্রামীণ খেটে খাওয়া মানুষের কাজ নেই, রুজি রোজগার বন্ধ। এই পরিস্থিতিতে এই ঘরটা যে কী করে ঠিক করবে, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি জ্বরে ক্ষতিগ্রস্ত এলাকায়। আজকে এখানে মধুবনে এখানে আমরা এসেছি, এখানে একদম গরিব ও পেন্টিংয়ের কাজ করে, রংমিস্ত্রির কাজ করে অত্যন্ত গরিব মানুষ ঘরটা ঠিক করার জন্য, কিন্তু এখন পর্যন্ত মহকুমা শাসক বা ব্লক থেকে কোনো আধিকারিক এসে খোঁজখবর নেওয়া একেবারে স্থবির। প্রশাসনের যদি সাহায্য না পায় তাহলে গরিব মানুষ কী করে বাঁচবে? আমাদের গরিব রাজ্যে সরকারি সাহায্য ব্যতীত মানুষকে রক্ষা করা খুব মুশকিল। এই মুহূর্তে টাকার জলা, জম্পই জলা সহ এই এই মধুবন এলাকা সহ সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়ে প্রায় কয়েকশো বাড়ি ঘর ভেঙে পড়েছে, কিছু কিছু বাড়িঘর উড়িয়ে নিয়ে গেছে। এখন তাদেরকে তাৎক্ষণিক যে সাহায্য করা, আমরা সেটা দাবি করেছিলাম যে অন্তত যে পরিবারগুলোর ঘরগুলো একেবারে বিপর্যস্ত, থাকার উপায় নেই, তাদেরকে 2 লক্ষ টাকা করে একটা অনুদান দিয়ে তাদের যেতে বাড়ি ঘরটা করতে পারে, কিন্তু সরকার কোনো তৎপরতা নেই, একটি টাকাও পায়নি। আমি তো এসে এখানে এমনকি প্রশাসন থেকে একবার এসে খবরও নেয়নি যে এই ঝড় বিধ্বস্ত এলাকায় তারা সাহায্য পেয়েছে কিনা, কোথাও দলবল নিয়ে গেছেন, উনি আর কয়টা গ্রামে যেতে পারবেন, 1-2 গ্রামে গিয়েছেন, সেখানে হয়তো বা একটু প্রশাসনিক তৎপরতা থাকবে। আরও যে শত শত গ্রাম এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, শত শত পরিবার নিঃস্ব হয়ে গেছে, তাদের খোঁজখবর প্রশাসন রাখতে পারছে না। এই সময়ে এই দুঃস্থ মানুষগুলো তাদের পাশে দাঁড়ানো আমাদের প্রশাসনের প্রয়োজন। আজকে এখানে আমাদের একজন রাজ্যস্তরের কার্যকর্তা মিডিয়া সেলের প্রশান্ত ভট্টাচার্য এখানে আর্থিক সাহায্য করেছেন এই ঘরটা ঠিক করার জন্য, কিছুটা আমরা চেষ্টা করছি আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে সাহায্য করার, কিন্তু এই দিয়ে তো হবে না, প্রশাসনকে তৎপর হতে হবে, ঝড়ে ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারগুলোকে অবিলম্বে আর্থিক সাহায্য করা। ব্যুরো রিপোর্ট হলাপুর। মারণ ভাইরাস, করোনা এবং লকডাউন পরিস্থিতি চরম অর্থনৈতিক সংকটে যানবাহন শ্রমিকরা। সোমবার অসহায় শ্রমিকদের আর্থিক সাহায্য দানের দাবিতে শ্রম কমিশনের কার্যালয়ে ডেপুটেশন দেয় 3টি শ্রমিক সংগঠনের প্রতিনিধি দল। চরম আর্থিক সংকটে পড়েছে রাজ্যের সকল স্তরের অসহায় শ্রমিকরা। লকডাউনের ফলে কর্মহীন ও উপার্জনহীন হয়ে পড়েছেন তারা। এরই মধ্যে সোমবার ত্রিপুরা ই-রিকশা শ্রমিক সমিতি, ত্রিপুরা উপরিকশা কর্মী সমিতি, ত্রিপুরা রাজ্য মোটর সংগ্রাম সমিতির এক প্রতিনিধি দল আর্থিক সাহায্যের দাবিতে ডেপুটেশন দেন শ্রম কমিশনারের কার্যালয়ে। শ্রম আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় কর্মহীন শ্রমিক কাগজপত্র ও তালিকা। আজকে ত্রিপুরা ই-রিকশা শ্রমিক সমিতি, ত্রিপুরা অটোরিকশা কর্মী সমিতি এবং ত্রিপুরা রাজ্য মোটর সংগ্রাম সমিতি
এই তিনটি সংগঠনের সকল শ্রমিক ভাইদের তাদের লাইসেন্স, তাদের আধার কার্ডের জেরক্স এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স আমরা এই তিনটি কাগজ একত্র করে সব শ্রমিক ভাইদের এই কাগজগুলো একত্র করে আমরা আজকে শ্রম দপ্তরের যারা আধিকারিক আছেন ওনাদের হাতে সেই শ্রমিক ভাইদের আমাদের তাদের এই কাগজগুলো আমরা তুলে দিচ্ছি। কারণ আপনারা জানেন একটা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী চলছে এবং তার কারণে একটা লকডাউন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলছে এবং এই লকডাউনে দীর্ঘদিন এই পরিস্থিতি চলার ফলে এই রাজ্যের মোটর শ্রমিকদের অবস্থা খুব করুণ। বিশেষ করে যারা অন্যের গাড়ি চালিয়ে জীবন জীবিকা পালন করত তাদের অবস্থা আরও বেশি করুণ। তাই আমরা রাজ্য সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনার কাছে আমাদের বিনম্রভাবে দাবি থাকবে, আবেদন থাকবে যে সামান্য আর্থিক সাহায্য সেই সকল শ্রমিক ভাইদের জন্য করার জন্য। শুধু তাই নয়, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দু হাত দিয়ে এই দেশের প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে ওনারা সাহায্যে নেমেছেন এবং সাহায্য করছেন। তেমনি ওনাদের কাছে আমাদের বিনম্রভাবে আবেদন থাকবে যে আজকে আমরা যে কাগজগুলো দিচ্ছি সেই সকল শ্রমিক ভাইদের তাদের ইনকোয়ারি করে সঠিক শ্রমিক কিনা জেনে সেই শ্রমিক ভাইদের আর্থিক সামান্যতম সাহায্য করে তাদের পরিবারগুলো বাঁচবার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া। আমাদের টোটাল মোটরে আছেন প্রায় 7,000-এর মতো, আমাদের অটো রিক্সা কর্মী সমিতির আছে প্রায় 4,500-এর মতো আমাদের সংগঠনে, আমাদের সংগঠনের কথা বলছি, আর ই রিক্সার আছে 1,200-1,300। ব্যুরো রিপোর্ট, হালাপুর। রাজধানী আইজিএম হাসপাতালে রোগীতে উপচে পড়া ভিড়, দেদার লঙ্ঘিত হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিনিষেধ, উদ্বেগজনক পরিস্থিতিতে নীরব দর্শক, হিরে সরকারের প্রশাসন। আংশিক পরিমাণ লকডাউন শিথিল হতে আইজিএম হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, সামাজিক দূরত্ব বজায় রাখার প্রশ্নে চরম উদ্বেগজনক পরিস্থিতি সেখানে, অথচ চিকিৎসা করতে আসা রোগীদের নিয়ন্ত্রণ করতে কোনো উদ্যোগ গ্রহণ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে মহিলা রোগীদের সংখ্যা সবচাইতে বেশি, আর আইজিএম এর এই দৃশ্য দেখলে কেউ বলবেন না রাজ্যে এখনও লকডাউন চলছে। চরম অপদার্থতার পরিচয় দিচ্ছে স্বাস্থ্য দপ্তর। ব্যুরো রিপোর্ট, হালাবোল। পশ্চিম দুর্গাপুর মিশন হসপিটালে চিকিৎসা করতে গিয়ে লকডাউনে আটকা পড়ল 9 শিশু সহ রাজ্যের 3 লোক। রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট তাদের আবেদন, রাজ্য সরকার যেন অতি সত্ত্বর তাদেরকে ত্রিপুরায় ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে। পশ্চিমবঙ্গের বিধাননগর মিশন হসপিটালে হার্ট অপারেশন করতে এসে লকডাউনে আটকা পড়ল 9 শিশু সহ রাজ্যের 31 লোক। বিপন্নদের খাওয়ার ও থাকার চরম অসুবিধার কথা জেনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দুর্গাপুরে বসবাসকারী আগরতলার এনআইটির কয়েকজন ইঞ্জিনিয়ার। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট তাদের কাতর আবেদন, রাজ্য সরকার যেন তাদেরকে অতি সত্বর রাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। গভর্নমেন্ট সরকারে আমাদের 9 পেশেন্ট এবং 9 পেশেন্টের সঙ্গে আমরা টোটাল 31 লোক এবং কেউ আসছে ধর্মনগর থেকে, কেউ আসছে কুমারঘাট থেকে, কেউ আসছে আগরতলা থেকে এবং অন্য অন্য জায়গার থেকে আমরা আসছি। এরকম 9 পেশেন্ট 31 লোক আমাদেরকে রেফার করে কলকাতার বিধাননগর মিশন হসপিটালে রেফার করে আমাদের সমস্ত পেশেন্টের অপারেশন এখন হয়ে গেল। অপারেশন করে আমরা বর্তমানে আমাদের বাচ্চারা এখন সুস্থ আছে, কিন্তু আমরা যখন লকডাউন এখানে এসে পড়ে গেলাম তখন আমরা 10-12 আমাদের খাওয়া দাওয়া খুব কষ্ট হলো। কারণ আমরা এখানে এসে হঠাৎ করে কিছু চিনতে পারিনি, জানতে পারিনি, যার জন্য আমাদের অপারেশন খাওয়া দাওয়ার প্রবলেম হয়ে গেল। কিন্তু আমাদের যে ত্রিপুরা ইঞ্জিনিয়ার কলেজের যারা ছাত্র ওরা এখানে এসে ইঞ্জিনিয়ার বর্তমানে চাকরি করছে, ইঞ্জিনিয়ার চাকরি করছে, ওরা শুনে আমাদের পাশে এসে দাঁড়ালো এবং আমাদের সাহায্য এখন হাত বাড়িয়ে দিল। এখানকার যে লোকাল দুর্গাপুরের যে SDM স্যার উনিও এসে আমাদের পাশে এসে দাঁড়ালো এবং সাহায্য হাত বাড়িয়ে দিল। কিন্তু আমাদের এখন বর্তমানে বিশাল একটা সমস্যা গিয়ে দাঁড়ালো,
কেউ কেউ অনেক ছোট ছোট বাচ্চাও ফেলে বাড়িতে, বাড়ি থেকে ফেলে এখানে চলে আসলো। ভাবছিল কি যে কেউ 3 দিনে, কেউ 7 দিনে, কেউ 10 দিনে এরকমভাবে চলে যেতে পারবে, কিন্তু এখানে এসে আমরা দেখলাম কি লকডাউনে যখন পড়ে গেলাম আমাদের সবচেয়ে বিশাল বড় এখন প্রবলেম হয়ে গেল। এখন আমরা ত্রিপুরা সরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনার কাছে আমরা হাত জোর করে আমরা অপারেশন রিকোয়েস্ট করছি যাতে কীভাবে এখন আমরা বাড়িতে যাওয়া যায়, এবং দুর্গাপুরের যে SDM স্যার আছে ওনার কাছে আমরা রিকোয়েস্ট করছি যাতে আমাদের ওনারা দুজন মিলে কীভাবে আমাদের বাড়িতে যাওয়া যায় সেই জিনিসটা যাতে ওনারা একটু চেষ্টা করে দেখে। এবং এই এইগুলা যে ছোটো 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 যে বাচ্চাগুলা, এই যে ছোটো ছোটো বাচ্চারা আছে ওদের বিশাল এখন বাড়িতে যাওয়ার জন্য ছোটো ছোটো ভাই বোন ফেলে দিয়ে আসলো, এবং কীভাবে আমরা বাড়িতে যেতে পারি সেই দিকে আমাদের ত্রিপুরা সরকার যাতে একটু লক্ষ্য করে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারে ওনার কাছে বিশেষ বিনম্রভাবে অনুরোধ করছি যাতে আমাদেরকে বাড়িতে নেওয়ার একটা ব্যবস্থা করে দেয়। এই শুধু দুর্গাপুর নয়, বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে লকডাউনের জন্য আটকা পড়েছেন ত্রিপুরার প্রচুর ছাত্রছাত্রী, পরিযায়ী শ্রমিক, রোগী ও তাদের পরিজন সহ আরও অনেক মানুষ। তারাও রাজ্য সরকারের সিদ্ধান্তে অপেক্ষায় রয়েছেন। ব্যুরো রিপোর্ট, হালাবোর। সাংবাদিকদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করল আগরতলা প্রেস ক্লাব ও গ্র্যান্ড নিউ ফার্মেসি। অনুষ্ঠানে অংশ নেন বিধায়ক আশিস কুমার সাহার সহ অন্যান্য অতিথিবৃন্দ। সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে মহামারী, এই মহামারী রোধে আমাদের দেশেও লকডাউন কর্মসূচি চলছে আগামী 3রা মে। এই সময়ে দেশের নাগরিকরা কিভাবে চলবে, তাদের কি করণীয়, এই সম্পর্কে সরকারের তরফ থেকে কতগুলি নিয়মাবলী বেঁধে দেওয়া হয়েছে, এবং এই নিয়ম পালনে মানুষকে প্রভাবিত করার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এই ভূমিকা পালনে সংবাদ জগৎ বা সংবাদপত্র, বিভিন্ন বৈদ্যুতিক চ্যানেলের সাংবাদিক বন্ধুরা তারা তাদের পেশাগত দায়িত্ব পালনে মানুষকে উচ্ছ্বসিত করা, তাদেরকে নানাভাবে কিভাবে তাদের দায়িত্ব কর্তব্য পালনে যত্নবান করা যায়, সেই বিষয়গুলি আজকে যদি সংবাদ জগতের মানুষ তারা যদি তুলে না ধরে তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদের সম্মুখীন হতে হতো। ব্যুরো রিপোর্ট, হালাবোর। শেষ করার আগে আরো একবার শিরোনাম। ক্রান্তিকারে দূর স্বাস্থ্য ভরপুর মজাদার স্বাদে ভরা স্বাদ। সাফাই কর্মী মহিলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিষাক্ত SDM অফিস সংলগ্ন এলাকায়, গ্রেপ্তার 2 যুবক, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। বঞ্চিত 10,323 শিক্ষক সংগঠনের নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠল প্রতিবাদে পশ্চিম থানায় ডেপুটেশন অ্যাডহক শিক্ষক সংগঠনের। রাজধানী বড়চলা সমীর ক্লাস্টারে শ্রমিক অসন্তোষ, ইউনিফর্ম ছাড়াই পত্রিকা পড়ে ডিউটি চালাচ্ছেন ফরেস্ট কর্মী, অভব্য আচরণ সাংবাদিকদের বিরুদ্ধে। করোনা টেস্টের স্যাম্পল সংগ্রহের জন্য পৌর নিগমের পক্ষ থেকে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান, CMO ওয়েস্টকে প্রথম দিনে কাজ শুরু। চট্টগ্রামের নগর বিধানসভা কেন্দ্রের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা সফর কংগ্রেস নেতা সুকল ভৌমিকের নেতৃত্বে এক প্রতিনিধি দলে এলাকার অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ ও আর্থিক সাহায্য দলের মিডিয়া সেল ইনচার্জ প্রশান্ত ভট্টাচার্য।
এখন এই পর্যন্তই, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হেলাবোনা।